সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়যাত্রার নিয়মিত আয়োজন দেশ সংযোগ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাবেয়া আলী দীপা। বরাবরের মতো আমাদের সাথে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা উপজেলা প্রতিনিধিরা। আমরা শুরুতেই আজকে চলে যাব আমাদের সুনামগঞ্জের প্রতিনিধি কর্ণদাস বাবুর কাছে। কর্ণদাস বাবু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরতলির লংঘাট এলাকায়। ওই ওই এলাকার বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানান। আপনাকে জানিয়ে রাখছি, আজকে জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুরমা নদীর পানি বিপদ সীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো ওইখানকার পরিস্থিতি, হ্যাঁ ওইখানকার পরিস্থিতি কি, জনসাধারণ যারা আছেন তাদের অবস্থা কি? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে দোকানপাট অনেকটাই বৃষ্টির নিচে এবং পানির নিচে দোকানপাট। এই যে পানির দোকানপাটের কারণে অনেকে তারা দোকান খুলতে পারতেছে না। জি, আর দোকানপাটে দোকান খুলতে না পারায় জনসাধারণকে, বাহির থেকে আসা জনসাধারণকে দোকান দিতে পড়তে হচ্ছে। আচ্ছা, জনসাধারণ কি ওখানে থাকতে পারছে নাকি ওখান থেকে সরিয়ে নিতে হয়েছে পানির কারণে? হ্যাঁ, আমি শহরতলিতে অবস্থান করছি, যার কারণে এখানকার জনগণকে কোথাও যেতে হয় না। একটা বাজার এলাকা, লংঘাট এলাকা, এখানে শুধুমাত্র দোকানপাট রয়েছে। আমাদের হাওর অঞ্চলে যে এলাকাগুলো আছে ওই এলাকাতে অনেকে বাড়ি ঘরে, বেশিরভাগ বাড়ি ঘরে পানি ওঠার কারণে তারা বাড়ি ঘর থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং নিরাপদ স্থানে থাকছে। আমরা যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসন সূত্রে, গতকাল পর্যন্ত 285টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রায় 250-র উপরে স্কুলে পানি উঠেছে প্রাথমিক বিদ্যালয়ে। জি, এবং গতকালকে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং আপনার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। তো আপনি যেখানে আছেন আর কি, যেই জায়গাটাতে এখন আছেন, তো সেখানকার যারা জনগণ, যারা আর কি বসবাসরত স্থানীয় যে লোকজন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি কি সমস্যা, মানে এখানে এখানে কি একজনের সাথে কথা বলতেছি? হ্যাঁ, আর এখানে কি ত্রাণের প্রয়োজন আছে বলে মনে করেন? না, এখানে ত্রাণের প্রয়োজন নেই, তবে আমাদের হাওড় অঞ্চলে ত্রাণের প্রয়োজন রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনি, আমরা এখন কথা বলছি এখানে স্থানীয় একজন ব্যবসায়ী, ওনার সাথে। জি, বন্যায় কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? স্যার, আমাদের, আমার বাড়িটা হচ্ছে স্যার ইব্রাহিমপুর পূর্ব পাড়া। স্যার, ওই নদীর পানি উঠিয়ে যাওয়ায় নদীর পার ভাঙিয়ে ভেঙে যায় আর কি, যাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আর ওই দোকানগুলি দোষে দোষে পড়ে যায় স্যার। নিজের কোনো পানি জামা কাপড় পাল্টাই, আমি সকাল থেকে এখন কিছু খাই না, শিলা খাই, কতবার পরে বাড়ি ঢুকলাম না, রান্নার মতো স্যার কেউ নাই, এই পরিস্থিতি নাই। গড়ে ভিতরে পানি স্যার, এইমাত্র পানি এসে আমার পরে অ্যাপ্লাই পাইলাম আমি স্যার। তবে আপনি শুনতে পাচ্ছিলেন একজন ভুক্তভোগী রোদা, উনি বলছিলেন যে সুরমা নদীর পাড়ে উনার বাড়ি হওয়ায় সুরমা নদীতে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার কারণে উনার বাড়িঘর, যে বাড়িঘরে অতিরিক্ত পানি ওঠার কারণে সুরমা নদী ভাঙনের কবলে উনি পড়ে রয়েছেন। উনি বিগত 2 দিন ধরে কিছু খান নাই, শুকনো খাবার খেয়ে উনি বেঁচে আছেন। আমরা এখন আরো একজনের কথা শুনবো, এখানে স্থানীয় একজন। এমন না, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? মানে রান্না বান্না করতে পারি না, পানি মিশে গেছে। এখন
হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছিলেন এখানকার জি একজন পানিবন্দী মানুষের কথা। জি এখানকার বেশিরভাগ সুরমা নদীর পাড়ে বেশিরভাগ বসবাসরত মানুষ আচ্ছা কর্ণ পানিবন্দী হয়ে আছে এবং কর্ণবাবু, সুরমা নদীর ভাঙনের কবলে পড়েছে। জি আমি বলতে চাচ্ছি এই যে শহরতলিতে পানি ঢুকেছে, হ্যাঁ তো এটা কি কোনো বাঁধ ভেঙে টেঙে এই ধরনের কোনো কিছু হবে যে এই যে পানি ঢুকছে, এটা কি শুধুমাত্র অতি মানে বৃষ্টি কিংবা পানির অতিমাত্রায় পানি আটকে পড়া পানি কিনা এটা? না, এটা আসলে আটকে পড়া পানি না, ওইটা সুরমা নদীতে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর আচ্ছা ওই বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে শহর সুরমা নদীর পাড়ে যে গ্রাম এবং এলাকাগুলো রয়েছে ওই এলাকাগুলো প্লাবিত হয়েছে। আচ্ছা এখানে কি পানি আরো আপনি বাড়ার সম্ভাবনা আছে? আজকে সকাল থেকে গড়ে গড়ে বৃষ্টি হচ্ছে, তেমে তেমে বৃষ্টি হচ্ছে। যদি আজ আর বৃষ্টি না হয় তাহলে পানি কমার সম্ভাবনা রয়েছে, এবং যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে আরো পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আচ্ছা দেখতে পারেন যে এইদিকে আমাদের যে দোকানপাট গুলা রয়েছে, জি যে বেশিরভাগ দোকানে পানির কারণে অনেকে চলাচল করতে পারছে না। আমাদের যে এলাকা এটা সুনামগঞ্জের শহরদের একমাত্র লংগাতে আসার রাস্তা, এই রাস্তাটা অনেকে পানি, যার কারণে ওইখানে দিয়ে কেউ আসা যাওয়া করতে পারছে না, এমনকি শহরে প্রাণী প্রবেশ করার এটা রাস্তা। আচ্ছা গাড়ি চলাচল বন্ধ, গাড়ি চলাচল কি বন্ধ আছে এই পানির জন্য, মানে গাড়ি চলছে? সুনামগঞ্জ জেলা শহরের সাথে 6টি উপজেলা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কর্ণবাবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে দর্শক আমাদের সাথে এখন আছেন ধামরাইয়ের প্রতিনিধি রেজাউল রহমান, আমরা তাকে যুক্ত করার চেষ্টা করব। রেজাউল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দীপা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। রেজাউল এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইতে। আপনি আমাদেরকে এখানে কি কি বিষয়ে বলবেন? আপনাকে একটু জানিয়ে রাখি, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় সব রথযাত্রা ধামরাইতে শুরু হয়েছে গত 4 জুলাই। জি গত 4 জুলাই আনুষ্ঠানিক ভাবে এই রথযাত্রাটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজকে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে, এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইতে যে মেলা বসেছে সেই মেলা কিন্তু আরো 20 থেকে 25 দিন চলবে, এমনটি জানিয়েছে এখানকার আয়োজকরা। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এই ধামরাইতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ এবং ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই মেলা যেখানে বসেছে সেই মেলার আশেপাশে 26টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং এই মেলার যে প্রবেশ পথ সেই প্রবেশ পথেও পুলিশি তল্লাশি বসানো হয়েছে, এবং এখানে যারা দর্শনার্থী আসছেন তাদের কিন্তু এখানে আপনি পুলিশি তল্লাশির পরেই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আজকে বিকেল 5টার দিকে এই উল্টো রথযাত্রা শুরু হবে। এখানে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এখানে উপস্থিত থেকে এই উল্টো রথযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আছি এখন এই ধামরাই রথযাত্রা মেলা। আচ্ছা এই রথযাত্রা কতদিন ধরে চলে, মানে কয়দিন পর্যন্ত, কতদিন পর্যন্ত চলে? রথযাত্রাটা শুরু হয়েছে গত 4 জুলাই, আজকে 8 দিন পরে কিন্তু এই উল্টো রথযাত্রা আপনার আনুষ্ঠানিক ভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাইতে যে মেলা বসেছে সেই মেলা কিন্তু মাসব্যাপী এই মেলাটা চলবে। আচ্ছা এখানে যারা রথযাত্রায় এসেছেন আর কি, যারা দেখতে এসেছেন কিংবা যারা রথযাত্রায় এসেছেন, তারা কি কোনো রকম কোনো সমস্যায় মানে সম্মুখীন হচ্ছেন কোনো ধরনের? না, এখানে কোনো ধরনের, এখানে যারা দর্শনার্থী আছে তাদেরকে কোনো কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে না। এখানে নির্দ্বিধায় তারা ঘোরাফেরা করতেছে। আমরা এরকম একজন দর্শকের সাথে একটু কথা বলবো। জি আপনার নাম কি? আমার নাম কৃষ্ণসুত দর, আমার বাসা মানিকগঞ্জ। আমি এখানে প্রতি বছরই আসি রথযাত্রা, বিশেষ করে এই উল্টো রথে আসি এবং জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রা দেবী দর্শন এবং সবার সাথে রথ টান করে পুণ্য অর্জন করার জন্য আসে। এখানে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা সবাই এখানে আসে পুণ্য অর্জন করার জন্য এবং রথে দুই স্পর্শ করার জন্য, যাতে করে
পরপারে স্বর্গে যাওয়ার পথ সুগম হয়। এই জন্য আমরা হিন্দু সম্প্রদায় দ্বারা এটাকে আমরা অনেক বড় স্বপ্নে করি এবং আমরা চাই যে সরকার প্রতি বছর নিরাপত্তা ব্যবস্থা করুক এবং যাতে করে আমরা হিন্দু সম্প্রদায় যারা বাংলাদেশে বসবাস করি তাদের নিরাপত্তা এবং জোরদার করা হোক, যাতে করে আমরা ধর্মীয় এবং গাম্ভীর্যের মধ্যে আমাদের অনুষ্ঠানগুলো পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে। বিপাশ শুনছিলেন, এখানে একজন দর্শক কিন্তু বলছিলেন যে তাদের ধর্মীয় যে উৎসব, এই অনুষ্ঠানে কি শুধু হিন্দু ধর্মের লোকজনই আসে, ছাড়া অন্যান্য ধর্মের যারা তারা কি এই অনুষ্ঠান দেখতে আসে? মূলত হিন্দু ধর্মের অনুষ্ঠান হলেও কিন্তু সব ধর্মের লোকই কিন্তু এই মেলায় আসে এবং সবাই কিন্তু সবার কাঁধে হাত রেখে কিন্তু এই মেলায় তারা এই আনন্দ উপভোগ করে। আমরা আরেকটু দর্শকের সাথে কথা বলবো। কি নাম আপনার? সুমন, আমি ফরিদপুর থেকে এসেছি। আমরা রথ শুনেছি যে খুব নাম করা বাংলাদেশের বিখ্যাত রথ, কিন্তু এসে আসছে দেখলাম যে আসলেই বাংলাদেশের যে বিখ্যাত রথ এবং এই রথ অনুযায়ী হিন্দু মুসলিম সহ সব মানুষের যে রমরমা উপস্থিতি এবং তারপর যে মেলার পরিবেশ, আসলে এটাই তো হিন্দু ধর্মীয় বা সৌহার্দ্য যে হিন্দু মুসলিম মিলায় যে বাংলাদেশে একটা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের দৃষ্টান্ত সেটা আমরা এসে আমরা দেখতে পাচ্ছি। এই বিখ্যাত রথ উপলক্ষে সবাইকে রথযাত্রা শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ খবর দীপা জি, আপনাকে অনেক ধন্যবাদ রেজাউল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম যুক্ত ছিলাম, আমরা রথযাত্রা নিয়ে কথা বলছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের কুমিল্লার প্রতিনিধি আসাদ তালুকদারের সাথে, আমাদের নেত্রকোনার প্রতিনিধি আসাদ তালুকদারের সাথে। আসাদ তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি দীপা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? জি, আসলে আজকে যে বিষয়টি নিয়ে বলবো, সারা দেশের মতোই নেত্রকোনাতেও কিন্তু যে ভারী বর্ষণের কারণে বিভিন্ন নদ নদী পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তো সেই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখেছি নেত্রকোনার যে নেত্রকোনার সুমেশ্বরী, কংস, উবদাখালী এই নদীগুলোতে পাহাড়ি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু আসলে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকালকে পর্যন্ত। কিন্তু আজকে থেকে আমরা যতটুকু দেখেছি যে ভারী বর্ষণ কমে যাওয়ার কারণে এবং আজকে দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল, তো পানি বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু আমরা যেটি দেখেছি আসলে যে নেত্রকোনা জেলার শতাধিক গ্রাম, বিশেষ করে দুর্গাপুর, কলমাকান্দার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। তো কলমাকান্দার প্লাবিত হওয়ার পিছনে কিন্তু স্থানীয় গণমাধ্যমগুলোতে আমরা বেশ কিছু সংবাদ দেখেছি যে একটি বাঁধ পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে মূলত কিছুটা ভারী বর্ষণ তো দায়ী, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সেগুলোও দায়ী, কিন্তু একটি বাঁধের নির্মাণ ত্রুটির কারণে পানি উন্নয়ন বোর্ডের সেখানকার মানুষ বেশ কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তো আমরা পাহাড়ি ঢল নামার পর থেকেই যখন বন্যা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমরা দেখেছি কলমাকান্দার যে উপজেলা প্রশাসন তারা সক্রিয় ছিলেন, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও তারা বিভিন্ন বন্যার্থ যারা আছে তাদের পাশে দাঁড়িয়েছেন, এছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেকে আমরা দেখেছি তাদের পাশে দাঁড়াতে। আরেকটি বিষয় হচ্ছে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনা কিছুটা ভারী বর্ষণ হলেই প্লাবিত হয়, তো এরই অংশ হিসেবে পাহাড়ি জনপদ যেগুলো কলমাকান্দা, দুর্গাপুর এবং দুর্গাপুরে আরেকটি সেতু দেখেছি যে আসলে হুমকির মুখে পড়েছে পাহাড়ি ঢলের কারণে। দীপা জি, তো যে আরেকটি বিষয় হচ্ছে যে নেত্রকোনা জেলা সদরের পরিস্থিতি যদি বলি, জেলা সদরেও কিন্তু এই যে ভারী বর্ষণের কারণে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পানিবন্দি হয়ে পড়েছিল গত দুই হাজার হাজার পরিবার। তো নেত্রকোনা জেলা সদরের বিষয়টি জেলা সদরের বাসিন্দাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এটি যেহেতু নেত্রকোনা পৌরসভার অধীনে অবস্থিত, তো নেত্রকোনা পৌরসভার অধীনে
ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ দেখেছি, কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান নেত্রকোনার পৌরসভাবাসী কিন্তু এখনো পায়নি। ড্রেনেজ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে আসলে বেশ কিছু এলাকা ভারী বর্ষণ হলেই কিন্তু জলাবদ্ধতা দেখা দেয় এবং পানি বন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। জি, এই যে ড্রেনেজ আপনার ব্যবস্থার যেটা আর কি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এটার জন্য আপনারা যারা গণমাধ্যম কর্মী, এর আগে কি এই বিষয়টা নিয়ে আপনারা লিখেছেন কিংবা যথাযথ প্রশাসনের সাথে কথা বলেছেন? এর আগেও বেশ কিছু গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে, আমরাও কাজ করেছি, কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান, ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী কোনো সমাধান এই অঞ্চলের মানুষ পাচ্ছে না, সেটি একটি বিষয়। দীপা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। এই যে বন্যা পরিস্থিতিতে এখানে আপনার ত্রাণ সামগ্রী কি ঠিকমতো পৌঁছেছে কিংবা পৌঁছাচ্ছে, সবাই কি পাচ্ছে, প্রয়োজন আছে মনে করেন এখানে? আনা পর্যায়ে যেমন কলমাকান্দ উপজেলা যেহেতু একটু বেশি উপজেলা প্রশাসন একটি জরুরি ভাবে রাত দিন 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছেন, এবং কলমাকান্দার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাকে আমরা দেখেছি সক্রিয়ভাবে ঘটনাস্থলে, প্রত্যেকটা ঘটনাস্থলে উনি গিয়েছেন এবং তদারকি করছেন, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উনি কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছেন, সকলের সহযোগিতা চাইছেন, এবং পাশাপাশি উনি বন্যার্ত এলাকায় আমরা দেখছি ওনাকে উনি তদারকি করছেন এবং ত্রাণ সামগ্রীও পৌঁছে দিচ্ছেন। আর জেলা সদরের কথা যদি বলি, জেলা সদরের বেশ কিছু এলাকা কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন যে নেত্রকোনা জেলা সদর কিন্তু একটা ছোট ছোট মফস্বল এলাকা, তো এখানকার মানে ভারী বর্ষণ হলেই বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে যায়, তো এই বিষয়টির আসলে এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান কিন্তু এখানকার মানুষ এখনো পায়নি। তো ড্রেনেজ ব্যবস্থার কারণে সরকারি অনেক ব্যয় আমরা দেখি, যেমনটি আসলে এখানকার মানুষজন বলছিলেন যে কাগজে পত্রে অনেক অনেক কিছুই আমরা দেখি ড্রেনেজ ব্যবস্থার জন্য, কিন্তু আসলে সুফল কিন্তু নেত্রকোনা পৌরসভার মানুষ তেমন একটা পাচ্ছে না। তো এই যে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, তো এটা নিয়ে আপনারা কি কোনো মানে সংবাদকর্মীরা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন যে যতটুকু কথা বলেছি আসলে তাদের পক্ষ থেকে জানানো হয় যে তারা ব্যবস্থা নিচ্ছেন, তারা তদারকি করছেন, কিন্তু দিন শেষে আসলে আমাদের নেত্রকোনা পৌরসভার বেশ কিছু এলাকা এখনো প্রায় হালকা ভারী বর্ষণেই কিন্তু পানিবন্দী হয়ে যায়, কিন্তু সঠিক কোনো তদারকি কিন্তু আসলে জনগণ তৃণমূল পর্যায়ে পাচ্ছে না। আচ্ছা, তো বর্তমান পরিস্থিতিতে ওখানকার জনগণ কি কি ধরনের মানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আসলে অসুবিধার কথা যদি বলি, যে বর্ষণের কারণে, ভারী বর্ষণের কারণে যখন পানিবন্দী হয়ে যায় মানুষ, তখন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সকাল থেকেই একটি ভোগান্তির শিকার হয়, তারা যে অনেক সময় স্কুলে যেতে পারে না, অনেক সময় গেলেও পানি পানি দিয়ে যেতে হয়, অনেকটা কাক ভেজা হয়ে, একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতা, তো এই বিষয়টি। আর একটা বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে মানুষ যখন বের হন তাদের বেশ কিছু ভোগান্তি পোহাতে হয়, আপনারা জানেন জলাবদ্ধতা একটি মারাত্মক সমস্যা, এর কারণে কিন্তু কিছু রোগ ব্যাধিও দেখা দেয়। আর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এই এলাকার নেত্রকোনা পৌরসভার এই জলাবদ্ধতার কারণে কিন্তু আমরা এই পানিতে ডুবে শিশুদেরকেও দেখেছি, অনেক সময় শিশুরা নিখোঁজ হয়, পাশাপাশি শিশু মৃত্যু কিন্তু ঘটেছে আমাদের নেত্রকোনা পৌরসভায়। এই জলাবদ্ধতার কারণে দেখা গেছে প্রতি বছরই কোনো না কোনো শিশু কিন্তু পানিতে ডুবে মারা যায়, তো এই জলাবদ্ধতা কিন্তু আসলে আমাদের নেত্রকোনা পৌরসভার বেশ কিছু এলাকার একটি অন্যতম সমস্যা।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এই এলাকার মানুষের একটি দীর্ঘদিনের দাবি, কিন্তু আসলে কাগজে কলমে ড্রেনেজ ব্যবস্থার জন্য অনেক পদক্ষেপ দেখলেও বাস্তবে কিন্তু সুফল তেমন একটা পাচ্ছে না এই এলাকার মানুষ। জি আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই ড্রেনেজ বিষয়ে, ড্রেনেজ ব্যবস্থা বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম আসাদ তালুকদারের সাথে, শুনছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির কথা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতি পরেই ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত বিরতির পর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের টাঙ্গাইলের প্রতিনিধি মির্জা শহীদুজ্জামান দুলালের কাছে। দুলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুলাল, এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গোবিন্দাসী হাটে। যমুনা নদীর ঠিক কাছাকাছি চলে আসছিলাম, কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই ভিজে গেছি। আর কয়েক পথ আগালে আমি ভাঙন এলাকা আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমি ভাঙন এলাকা যেতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে একটা জায়গায় বারান্দাতে দাঁড়িয়েছি আপনাদেরকে এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমি এলাকার কয়েকজন স্থানীয় সাংবাদিক পেয়েছি এবং টিচার পেয়েছি। তো আমি আসলে কোনো একদম ভাঙন এলাকার লোক, আমাদের কাছ থেকে আপনাকে ভাঙন এলাকার কিছু জানাতে চাচ্ছি। এখন আমার সাথে আছেন সাংবাদিক ফরমান, সাংবাদিক শাহিন, সাংবাদিক হারুন, সাংবাদিক আব্দুল, সাংবাদিক তালুকদার। ওনাদের সাথে একটু কথা বলে আপনাকে জানাবো যে আসলে যমুনার ভাঙনের তীব্রতা কি অবস্থা এখন বর্তমানে যদি বলেন। হয়েছে তা বলার বাইরে, আর এদিকে প্রশাসন থেকে যতদূর বারবার দেখে যাচ্ছে কিন্তু তাদের কার্যকরিতা খুবই লক্ষণীয় না। আর এই কোভিড দেখি অঞ্চলে কষ্টপাড়া খামের বাড়ি বেশ কয়েকটা যে সেখানে বাড়ির পরিবর্তে সেখানে দেওয়া হয়েছে আপনার মাটি এবং ভাত, আর তার কারণে এই জোর এক আমরা লক্ষ্য পানি উন্নয়ন বোর্ড কিছু সংখ্যক এলাকায় কেবলমাত্র সেখানে দেখা গেছে যে শুধু মাটি এবং টাঙ্গাইলের ভৈরবপুরে আপনারা জানেন যে যমুনা নদী অনেক প্রমুখ একটা নদী। এখানে আসলে এই নদীটা যে জায়গায় এখন অবস্থান করছে সেখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ছোট ছিল, সেটা এই ক্রমবর্ধমান এই নদী 10 থেকে 15 বছরের ব্যবধানে এই প্রায় 8 থেকে 10 কিলোমিটার ভেঙে এই যমুনার তীরটা অলরেডি গোবিন্দাসীর তীরে এসে পৌঁছেছে। সেখানে রয়েছে গোবিন্দাসীর নামে একটা বড় গরুর হাট রয়েছে, এখানে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন হাই স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, 2-3 বছরের পুরাতন কালী মন্দির রয়েছে এখানে। তারপরে এখানে রয়েছে যমুনা সেতু, অতি নিকটেই বেরিবাঁধ, এখানে প্রায় 500 মিটার দূরে এই অবস্থান করতেছে। এখন এখন যে অবস্থা আছে সেই অবস্থা প্রতিদিন অন্তত আপনার 2-4টা করে বাড়ি প্রতিদিন বিলীন হচ্ছে, যেখানে একবারে বিলীন হচ্ছে এমন ভাবে যে
2-4 দেশে 12% জমি নদীতে বিলীন হচ্ছে, এভাবে জিওব্যাগ ফেলা হয়েছে। সেই জিওব্যাগগুলোতে পলি মাটি দ্বারা ভর্তি করা হয়েছিল, যার কারণে সেগুলো অতি দ্রুত দেওয়ার সাথে সাথে সরে যাচ্ছে। এমনকি এটা হচ্ছে এরকম যে আপনার এখানে যে পরিমাণ জিওব্যাগ ফেলার কথা ছিল 1100-1100 বস্তা, সেখানে 2-4 হাজার বস্তা বেবি ফেলা হয়েছে, কিন্তু সেগুলো কোনো কাজেই আসছে না। এখন যে অবস্থা রয়েছে, তারা ভিটামাটি হারা মানুষ, এরা আত্মনাথ করছে, এরা অনেক কষ্টে আছে, কিন্তু প্রশাসনের লোকজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা আসলে ইচ্ছাভাবে এখানে সরকার থেকে শীঘ্রই বড় বড় ব্যবস্থা না নিলে অচিরেই এই গোবিন্দাসী নামক জায়গাটি ইতিহাস থেকে মুছে দিতে পারে বলে এলাকাবাসী মনে করে এবং আমরাও সর্বাত্ম হিসেবে মনে করি। এটা আপনার 15 দিন আগে থেকে আমরা নিউজ কভার করছি, কিন্তু সকল গণমাধ্যম ব্যক্তিরা এখন কন্টিনিউ নিউজ করছে, লাইভ করছে, কিন্তু তারপরেও যেভাবে এই এখানে প্রশাসনের লোকজন, এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, জনপ্রতিনিধি, তারা আদৌ তারা সেভাবে এখানে পুরস্কার দিচ্ছেন না, যার কারণে ফাগুন তীব্রত হচ্ছে এবং প্রতিদিনই যেভাবে বৃষ্টি হচ্ছে, ঢল নামছে, সেখানে এই মাটি গুলো সরে যাচ্ছে খুবই দ্রুত ভাবে। তারা এখন রাস্তায় আছে, অনেকেই অনেক আত্মীয় স্বজন বাড়ি চলে গেছে, অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের নেই কোনো খাবার, কেউ এগিয়ে আসছে না, সেভাবে তাদেরকে সহযোগিতা করছে। অর্থনৈতিক বা খাদ্য সহযোগিতা করা হয়নি, খোলা আকাশের নিচে তারা জীবন যাপন করছে। এদিকে প্রচুর বৃষ্টিপাত কন্টিনিউ হচ্ছে, বৃষ্টির কারণেই আরো মাটি গুলো নরম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাওয়ার কারণেই আরো নদী তীব্রত হয়ে যাচ্ছে, এমনকি প্রচুর পরিমাণে হ্যাঁ এগুলো স্থানীয় যারা ভুক্তভোগী যারা ভিকটিম তারা সবসময় মনে করতেছে যে এটা আপনার এই এখানে বাংলাদেশ যেটা মাটি উত্তোলন করে এবং বালু হাট থাকার কারণেই তারা অভিযোগ দায়ের করেছে যে এখানে তারা অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন এবং অপরিকল্পিত ভাবে বাংলা ডেজার দিয়ে মাটি এখানে ধন্যবাদ আপনাকে তো আমার সঙ্গে এই সঙ্গে আরেকজন এলাকার সাংবাদিক ভাই আছেন, ওনার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে আপনাদের এখানে যে ভাঙন সৃষ্টি হচ্ছে, আপনাদের এই এলাকার লোক এদিকে কি অবস্থা, বর্তমান সার্বিক পরিস্থিতি কি, বর্তমানে যদি একটু আমাদেরকে জানাতেন। বর্তমান অবস্থা হলো বাংলাদেশের মধ্যে নদ নদী গুলো বিলীন হয়ে যাচ্ছে, আসলে কিছু প্রভাবশালী লোকের কারণে হয়তো বা দেখা গেছে যে তারা বাংলাদেশ বসিয়ে তাদের বছর দুইটা ফিল আপ করে নিচ্ছে, কিন্তু নদী খনন হচ্ছে, সেই খননের কারণে যে উজান থেকে বাড়িতে পানি আছে সেই আলি কিন্তু সেখানে ভর্তি করতে হয়, তো ওই জায়গায় যে বাড়িটা গাছি আছে ওই গাছটা পূরণ করার জন্য ওই মাটিটা কিন্তু এখানে আছে, কিন্তু দেখা যায় যে গরিব দুঃখী বাড়ি ঘর ভেঙে কিন্তু এখানে আসছে। তো আমি বলবো সবাইকে যারা আছেন আমাদের সাথে, অবশ্যই আপনারা সবাই প্রতিবাদ করুন, এর জন্য প্রতিবাদ না করলে অসহায় মানুষের জীবন যাপন খুব কষ্ট, তারা রাস্তায় ঘুমাইতেছে, যাদের বাড়ি ঘর সব নদীতে ডুবে যাচ্ছে তাদেরকে একটু আশ্রয় কেন্দ্র খুলে দিন, তা না হলে আমাদের বাংলাদেশটা কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশের অসহায় দরিদ্র গরিব বেড়ে যাবে। তো এই আর কি, আনুমানিক বলা হচ্ছে যে এখানে পরিবার এরকম বিলীন হওয়ার তাদের জীবন যেমনটা কঠিন শুনতে পাচ্ছেন যেমন বলতেছেন যে প্রায় সব বিলীন হওয়ার খবর ওনাদের কাছে আছেন যে এবং ওনার যাপন করতেছে খোলা আকাশের মধ্যে, তো সেইভাবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পান তারা
ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগ ব্যবহার করা হচ্ছে মাধ্যমে, তবে সেগুলিও নাকি নির্মমানে যেগুলি বালু দেওয়ার কথা ছিল সেগুলোতে পরিমাণ বালু নেই, মাটির একগুলির অবস্থা খুব একটা ভালো না। আর তা ভাঙনের তুলনায় আমাদের এলাকার চাষির দাবি যে পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা না নিলে হয়তো এই ভাঙন আরো ব্যাপক আকার ধারণ করবে বলে আশা করছে। আর যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এদিকে, প্রবল বৃষ্টিপাতের কারণে আপনি দেখতে পাবেন এই জায়গা রাস্তা এতগুলো পরিবার স্থায়ী কোন বাঁধের ব্যবস্থা করছেন না যে অস্থায়ী যে জনপ্রতিনিধি আছেন তারা কি ব্যবস্থা নিতেন, মানে এখানে যত বড় ভাঙন হচ্ছে সবাই পরিবার ভঙ্গ হয়ে গেল তো তারা কি ব্যবস্থা নিতেন? আমরা তো একজন মাঠ পর্যায়ে সংবাদ কর্মী, আর আমরা তো পুরো দেখতে পাচ্ছি যারা এখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান রয়েছে তারা কেবলমাত্র হাতে কোনা কয়েকজন মেম্বার এই কয়েকটি এলাকা দেখছেন, কিন্তু তাদের চোখের সামনে যে ভাঙন আর ভাঙন করেছে মানুষের যে একটা হাহাকার কান্না সেটা তারা মনে হয় আমাদের মনে হয় তারা দেখতে পাচ্ছে না। এবং আমি গতকাল আমাদের জানা মতে বা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি যে কোন কিংবা কোন পানি উন্নয়ন বোর্ড থেকে রাজনৈতিক ব্যক্তিরা এ পর্যন্ত কখনো ত্রাণের ব্যবস্থা বা তাদের বাসস্থানের যে কোনো একটা ব্যবস্থা করবে সেটাও আমরা লক্ষ্য করিনি। আর এদিকে অনেক যারা সেবাস্তিতে তারা অনেকে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রেও প্রশাসন থেকে তাদের চিকিৎসা দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো আমাদের চোখে পড়েনি। এখানকার যে স্থানীয় লোকজন চলে যাচ্ছেন তারা এখন গিয়ে মানে কোথায় আশ্রয় নিচ্ছেন? আর বঙ্গবন্ধু সেতু থেকে অর্থাৎ বকুর গোবিন্দ স্ত্রীর রাস্তার পাশে অনেকে আপনার কাগজের তলে বাসস্থান করছে এবং সেখানে তারা দেখেছে নানান ধরনের সমস্যা ভুক্তভোগী হচ্ছে। আর এদিকে তারা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে তার বেশি ভোগান্তিতে পড়ছে এই ভাঙনগ্রস্ত এলাকা নিয়ে। আচ্ছা, স্থানীয় পর্যায় থেকে কিংবা বাইরে থেকে কোনো সাহায্য সহযোগিতা কিংবা ত্রাণ কোনো রকম কোনো কিছু কি মানে আপনারা পেয়েছেন এখানে যারা আছে তারা কি পেয়েছে? আমরা এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, দুলাল জি, আপনারা যারা সংবাদ কর্মী তারা কি কথা বলেছেন এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা এরকম কারক সাথে? আমরা আমাদের যিনি জেলা প্রতিনিধি মির্জা শরীয়তুর রহমান দুলাল ভাই, এখানে আমরা লক্ষ্য করছি এখানে তীব্র বৃষ্টি এবং থাকার কারণে আমরা কোন চেয়ারম্যান বা জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারিনি তীব্র বৃষ্টির কারণে, আর সেটা সম্ভব হতে পারিনি। এখন পর্যন্ত অনেক মানে ঝড় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি থাকার কারণে আমরা কিন্তু ভাঙন কবল এলাকা যেখানে তীব্র ভাঙন হচ্ছে সেখানে যেতেও পারিনি, আপনাদেরকে দেখাতেও পারলাম না এটা। জি, তারপর আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এখানকার যে জনপ্রতিনিধি এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হোক এবং আশু সমাধান গ্রহণ করুক, এটা আমরা চাই। দুলাল, আপনার কাছে কি আর কোনো খবর আছে এখানকার? জি দুলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের সংযোগে, দেশ সংযোগে। আপনাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।